রংপুরের পীরগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 49তম স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কৃষকদের মাঝে বিনামূল্যে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা কৃষক লীগের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। মামুনুর রশিদ মিরাজুল সঞ্চালনায় উপজেলা কৃষক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটি আহ্বায়ক আলহাজ আব্দুর রাজ্জাক মিয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্র চন্দ। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু, কৃষিবিদ লুফুল বাড়ি আল ওসমানি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ অ্যাডভোকেট আজিরুর রহমান সরকার রাঙ্গা, সাধারণ সম্পাদক এস এম তাজিমুল ইসলাম শামীম সহ আরো অনেকে। এর আগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী পরমাণু বিজ্ঞানী ডক্টর এম এ ওয়াজেদ মিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন কৃষক লীগ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।